মোটামুটি 12:30 আর এখন আমি আছি শ্রীরামপুর পশুপানি হাটে। গঙ্গার উপর থেকে আকাশটা কিন্তু দারুণ সুন্দর লাগছে, আর এদিকে ভিড় টাকলে দেখে না, দারুণ সুন্দর কিন্তু ভিড় এই শ্রীরামপুর পশুপানি হাটের মধ্যে। যত হবিস্টরা আছে তারা সবাই কিন্তু এই শ্রীরামপুর পশুপানি হাটে এসছে। দাম কেমন বুঝতে দাদা? দাদা বলছি কিন্তু এখানে তোমরা যদি বেশি কোয়ান্টিটি নাও দাম কিন্তু আরো কিন্তু কমে যাবে। ব্যাস দাদা কাছে উইডিও দেখতে পাচ্ছ, লাল উইডিও। দাদা দাম কেমন করেছো? 4 টাকা করে, অনেকটা বড় সাইজ কিন্তু, বিগ সাইজ দেখে না দাদা, দেখাচ্ছে দেখো না, সব বেরিয়ে আছে কিন্তু। আচ্ছা অস্কার সব 20 টাকা করে পিস থাকছে। মাছ দেখে না, এখানে সব কিন্তু 20 টাকা করে পিস থাকছে। দাদা এখানে পোলার প্যারোট আছে দেখছি, পোলার প্যারোট কত দিচ্ছ? আচ্ছা পোলার প্যারোটের সাইজ দেখো, 10 টাকা করে দাঁড়া গেছে পোলার প্যারোট, 10 টাকা করে পাচ্ছ। আর কাপগুলো কাপ 15 টাকা করে থাকছে। আচ্ছা এখানে যা কাপ নেবে সব কিন্তু 15 টাকা করে থাকছে। দাদা এখানে তোমার টাইগার দেখছি সব দেখছি মিক্স আছে, দাম কেমন পড়ছে? তোমার লালটা 8 টাকা, সবুজটা থেকে তোমার 5 টাকা, সবুজটা 5 টাকা। আর এখানে মলি দেখতে পাচ্ছি দাদা, 5 টাকা করে মলি থাকছে, 5 টাকা করে মলি। হ্যাঁ মিকি মলি, যেহেতু ঢাকা দিয়ে আছে নাহলে সব জাম খাচ্ছে। তা তোমার নামটা মনে? আমার নাম হচ্ছে কি অভিজিৎ দাস, আমার ফোন নাম্বার হচ্ছে কি 9038751801। আগে বলো দাদা কেমন আছো তুমি? ভালো ভালো তো? হ্যাঁ চলছে দাদা। দাদা আছে কোয়ের সাইজটা দেখো, এই দেখো সাইজ দেখো না, চাষ বলো সাইজ দেখতে দাদা, দাম কেমন রেখেছো দাদা? 300 টাকা জোড়া। এই মেল ফিমেল করা যাবে একদম? আচ্ছা মেল ফিমেল কিন্তু কনফার্ম কিন্তু করা আছে, ঠিক। খালি সাইজ দেখো, কই যদি কিনতে হয় এই কাউন্টারে তোমাদেরকে আসতে হবে একদম। দাদারা কিন্তু কোয়ের কিন্তু কই গোল্ড পিস সব কিন্তু দাদারা কিন্তু চাষ করে। আচ্ছা দাম কেমন রেখেছো? 150 টাকা জোড়া। দেখো না 150 টাকা জোড়া থাকছে, দেখো সাইজ দেখো 150 টাকা জোড়া। বাহ, 4 পিস কেমন দাম করেছো? 4 পিস 160 টাকা। দেখো না এত বড় বড় কাপ, 4 পিস 160 টাকা। এক প্লেট বিরিয়ানির দাম 200 টাকা, এখানে 4 পিস দেখে নাও 160 টাকা। 70 টাকা করে পিস দেখে নাও, 70 টাকা করে পিস। বাহ 50 টাকা পিস এটা দেখে নাও, 50 টাকা পিস দেখে নাও দাদা কাছে, একদম চকচক করছে একদম। দাদা এটা তোমার আছে ইম্পোর্টেড কাবে, জাপানিজ কই বলতে পারো? আচ্ছা জাপানিজ কই বলতে পারি। আচ্ছা জাপানিজ কই আছে এটা? আচ্ছা জাপানিজ কই আছে, তাই তো? একদম দেখুন দাদা দাম কেমন কিছু? 50 টাকা পিস। 50 টাকা করে পিস থাকছে, 50 টাকা করে পিস। ওকে কি আছে এটা দাদা? ট্রাইকালার অরেন্ডা কেমন দাম করছো দাদা? 300 টাকা জোড়া। দাদা এটা 300 দাদা 300 200 টাকা জোড়া। এটা ১৫ টাকা করে পিস থাকছে। বাহ দাদা এটা 120 টাকা করে পিস থাকছে। দাদা এটা চিগলেটটা তোমার 110 টাকা জোড়া থাকছে। ওকে প্যাটিনাম 70 টাকা জোড়া থাকছে। গোড়ামি 40 টাকা জোড়া। ডলফিন 70 টাকা জোড়া। ডলফিন 70 টাকা জোড়া। এটা বলে দিলে আচ্ছা, ওটা ওটা একই দাম না আলাদা? আচ্ছা ছোটোটার দাম কেমন দেখছে? 60 টাকা জোড়া। আচ্ছা উইডো 7 টাকা পিস প্যাকেটেতে, আর দাম থাকছে আলাদা। চিকলেট 30 টাকা করে জোড়া। চিকলেট 30 টাকা করে জোড়া। অ্যাঞ্জেল দেখে নাও খালি, দাম কেমন রেখেছো? 50 টাকা করে জোড়া থাকছে, কাপ বলতে হবে না, তা বলে দিলে। আচ্ছা এটা টাইগার অস্কার 230 টাকা জোড়া থাকছে। আচ্ছা পপার আছে 230 টাকা জোড়া থাকছে। অ্যালবিনো 130 টাকা জোড়া। 230 টাকা জোড়া থাকছে। বাহ দাদা এটা এত সুন্দর, 300 টাকা জোড়া। ঠিক আছে দাদা তোমার নামটা বললাম, একটা নাম শান্তনু মন্ডল, নাম্বার হচ্ছে 8697696370। রয়্যাল অ্যাকোয়ারিয়ামে এখানে এখানে প্যারোট কালি দেখে না, প্যারোটের সাইজ আর কালার দেখো কেমন দাম করেছো? আচ্ছা আচ্ছা দাম কেমন করেছো? 325 টাকা পিস। রেট 250 টাকা পিস। ₹225 করে রেট আই অ্যাঞ্জেল সিলভার আরওয়ানা। হ্যাঁ
খাওয়ানোর গাপি তোমার দেখতে পাচ্ছ, আর এগুলো তোমার ওই তোমার ইয়ে মসকিউটো সে ইয়ে হতে পারে, মসকিউটো তোমার গাপিগুলো যেগুলো ডেনে ছাড়ে ডেঙ্গু ভেঙ্গু না হয়। আচ্ছা, এগুলো কিন্তু ওই কাজও লাগে, কিন্তু এটা তোমার ডেঙ্গুতে কাজে লাগবে, প্রচুর কাজ। আচ্যা, দাদার কাছে কিন্তু তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। দেখো গাপিটা, তোমার খাবার তো সব এখানে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, দাম কেমন পড়ছে? এটা 1050 তো, 1050 টাকা। বা হিকারির হনের জন্য স্পেশাল একদম একদম 850 টাকা। ওকে, সব তো আছে, একদম একদম একদম। তোমার নামটা বলো, আমারটা একদম 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 মিলো। এই দাম কেমন আছে? 250 টাকা দাম থাকছে। নামটা বলো আমারটা রয়্যাল আকোরিয়াম, ফোন নম্বর, মোবাইল নাম্বার 9143-5510। আকিরা দেখে না, ছোট খাবার দেখে না, এটা দাদার কাছে 30 টাকা করে পাচ্ছ দেখে না, খাবারটা আকিরার খাবার কিন্তু 30 টাকা করে পাচ্ছ। খাবারটা কিন্তু দারুণ সুন্দর। আর দাদাকে আমি পরের সপ্তাহে বলবো যে এটা স্যাম্পেল আনতে, তোমাদেরকে আমি রিভিউ দিতে হবে যে এটা কেমন কি আছে, পরের সপ্তাহে আমি এটা ব্যবস্থা করে দেবো। এখন এখন দারুণ সুন্দর, দারুণ সুন্দর, দুর্দান্ত দুর্দান্ত রেসিপি। খাওয়াটা এই রিজনেবল, এত ভালো খাবার বানিয়েছে যেটা মানে হয় যায়। ঠিক আছে দাদা, ঠিক আছে। কত পড়লো এটা? 300 টাকা পড়লো, পিকক বাসটা 300 টাকা দাম পড়লো। বলছি বাড়িতে সব মনস্টার ট্যাঙ্ক। বা আপনার নামটা? এরকম করে ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। লাইনার উইডো আছে, গ্রিন টাইগার, লেমন যা আছে 5 টাকা করে পিস থাকছে, রেড টাইগার 7 টাকা করে পিস, রেড টাইগার 7 টাকা করে পিস, প্যারোট ফুলার প্যারোট কত করে? 12 টাকা করে পিস থাকছে, ফুলার প্যারোট 12 টাকা করে পিস। বাহ, রেড বেলুন মলি, রেড বেলুন মলি কত করে দিচ্ছ? এগুলো 20 টাকা পিস, 20 টাকা করে পিস থাকছে, মিক্সিং মলি 7 টাকা পিস, 7 টাকা করে পিস। বাহ, দারুন সুন্দর কালার দেখে নাও, তোমার সামনে দেখাচ্ছি, দারুন সুন্দর কালার, 30 টাকা করে পিস। মেল গাপ্পি 8 টাকা করে পিস থাকছে। ৫ টাকা করে পিস থাকছে ৫ টাকা করে পিস থাকছে। কত করেছো বেটা পিসটা? দেখে নাও, এটাও কিন্তু 100 টাকা থাকছে, কালার অফ ভ্যারাইটিস দেখে নাও, দারুণ সুন্দর সুন্দর কাকার কাছে 100 টাকা করে দাম থাকছে, 100 টাকা করে দাম থাকছে। এই কালারটা আরো সুন্দর লাগছে, দেখো কালারটা, দেখো আরো সুন্দর লাগছে। শ্রীরামপুরহাটে এই সপ্তাহে যা যে কিভাবেগুলো ছিল, যে দাদারা কিন্তু আসতে পারেনি হোক যে কোনো কারণে, তারা কিন্তু পরের সপ্তাহে অবশ্যই এসো। গুরুজনদের আশীর্বাদ আর দাদাদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করলাম। টাটা।